আগে খারাপ খেললে বের করে দিত, এখন তারা ভাবে তারা অটো পাস, সরি অটো চয়েস। একটা সময় সাকিব, তামিম, মাশরাফি, সাকিব, মুশফিকদের পাশাপাশি নতুনদের কল্যাণে জয়ের ধারাই ছিল বাংলাদেশ। কিন্তু পঞ্চ পাণ্ডবদের বিদায় লগ্নে তাদের রিপ্লেস খুঁজতে গিয়ে পুরো দলই যেন এলোমেলো করে ফেলেছে ম্যানেজমেন্ট, যাদের উপর ভরসা করে নিয়মিত চান্স দিয়ে যাচ্ছে। বলা যায় অটো চয়েস তারাই খারাপ করছে। সুযোগ পেতে পেতে ইমরুলের মতো তারা নিজেদের অটো চয়েস ভাবছে। নিজেদের সোনালি সময়ের কথা বলতে গিয়ে ইমরুল বলেন, আমাদের সময়ে খারাপ করলে দল থেকে বের করে দেওয়ার ভয় থাকত, কিন্তু এখন যারা খেলে তারা হয়তো তাদের অটো চয়েস ভাবছে, সেজন্য গা ছাড়া ভাব দেখাই যায় মাঠে।